প্রশ্ন করেছেন মিজানুর সরকার, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি কি খাবার এবং কোন কোন ভিটামিন খাওয়াবো। অ্যাকচুয়ালি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রথমত বাচ্চাদের ব্রেস্ট ফিডিং ঠিক আছে কিনা, মায়ের খাবার ঠিক আছে কিনা এটা খেয়াল করতে হবে। জন্মের 6 মাস পর্যন্ত যদি মায়ের বুকের দুধ পেয়ে থাকে এই সময় মায়ের খাবারটাকে হেলদি করতে হবে এবং 6 মাস থেকে বাচ্চাকে যে পরিপূরক দিচ্ছেন সেটাও ভেরিয়েশন থাকতে হবে, ন্যাচারাল খাবারে তাকে অভ্যস্ত করতে হবে। সো দ্যাট এই খাবার থেকে মায়ের দুধ থেকে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার প্রথম স্টেপই হলো মায়ের শাল দুধ। এটা একেবারে ভ্যাকসিনের মতো কাজ করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাই বাড়ায়। তার পাশাপাশি হলো বাচ্চার খাদ্য তালিকায় সিজনাল ন্যাচারাল খাবারগুলো, ফ্রুটসগুলো একটু একটু করে যোগ করতে হবে। যেই সিজনে যে ফল থাকে সেটা থাকতে হবে, যেই সিজনে যে সবজি থাকে সেটাও থাকতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে বাচ্চার পারফেক্ট ওজন, পারফেক্টলি ঘুম, পানি সবই কিন্তু রিলেটেড থাকে। রোদে বাচ্চাকে বসাচ্ছেন কিনা সেটাও খেয়াল করেন, তার মানে ভিটামিন ডি সানলাইট দিয়ে পাবেন, পাশাপাশি তাকে সাপ্লিমেন্টেশন করতে হবে এবং জিঙ্ক বি, এটাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। ভিটামিন সি যুক্ত ফল বাচ্চার খাদ্য তালিকায় আছে কিনা খেয়াল করতে হবে। সব সময় তাকে একটা নির্দিষ্ট বয়সের পরে কৃমিনাশকটা মেনটেন করে যাবেন। মাল্টিভিটামিন বাচ্চার প্রয়োজন হলে দিতে পারেন, কোনো কারণে সে কোনো রোগে ডায়রিয়া আমাশয়ের মতো ক্রনিক কোনো ডিজিজে যদি আক্রান্ত হয়ে থাকে, শরীর থেকে যদি লস হয়ে যায় সেক্ষেত্রে তখন তাকে মাল্টিভিটামিন দিতে পারেন। বছরে 2 থেকে 3 বার তাকে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট আকারে দিতে পারেন, এতে তার ডাইজেশন, মেটাবলিজম এবং ইন্টারনাল যে গাট সেটা ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা তার অনেক অনেক বেড়ে যাবে। সো ভিটামিন ডি, ভিটামিন সি এবং হলো প্রোবায়োটিক, ওমেগা 3, এগুলো হলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। পাশাপাশি হলো যে ভিটামিনগুলো আরও হেল্প করে থাকে বাচ্চাদের ক্ষেত্রে, ভিটামিন এ ক্যাপসুল যখন ডেট থাকে এ ক্যাপসুল খাওয়ার সেটা খেয়াল করবেন। ভিটামিন এ যুক্ত প্রচুর শাকসবজি ফলমূল কিন্তু আমরা পেয়ে থাকি, সেই ভিটামিন এ যুক্ত খাবার বাচ্চার খাদ্য তালিকায় কিন্তু ইনক্লুড করতে হবে।